রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আমি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন রসুলপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জনাব শাহাবুদ্দিন মোল্লা আতাআল্লাহু ফি উমরা প্রধান পৃষ্ঠপোষক কুতুবপুর বাজার জামে মসজিদ ও ব্যবস্থাপনা পরিচালক শানিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চট্টগ্রাম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের জননন্দিত মুফাসসির কোরআনদের অন্যতম আলোচক আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ হাফেজাহুল্লাহ আজকের মাহফিলে আরো কথা বলবেন আপনাদের সকলের পরিচিত প্রিয় আলোচক সুমধুর কণ্ঠের অধিকারী ধানমন্ডি জিগাতলা জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব ইতিমধ্যেই সালাতিল আসর থেকে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন আপনাদেরকে মন প্রাণ উজাড় করে যিনি সুললিত কণ্ঠে আলোচনা শুনিয়েছেন আমার একান্ত স্নেহাস্পদ উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা এম তানবীর আহসান আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে তাহজিব তামদ্দুন রয়েছে ইসলামের যে সংস্কৃতি রয়েছে আজকে অপসংস্কৃতির বিপরীতে আজকে ইসলামী সংস্কৃতির চর্চা নোয়াখালীতে যারা চেষ্টা করতেছে আজকে অপসংস্কৃতির বিপরীত স্রোতে আজকে আমরা বিভিন্ন আমাদের বিদেশি সংস্কৃতিতে আমাদের যুবক যুবতীরা আজকে তারা গা ভাসিয়ে দিয়েছে সেই বিদেশি সংস্কৃতি জাহেলিয়াতের সংস্কৃতির বিপরীতে যারা মানুষদেরকে কোরআনের আয়াতের অনুবাদের আলোকে যে সমস্ত সঙ্গীত এই যে আমরা একটু আগে শুনলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটি যদিও তারা গানে গানে বলেছে এটি কিন্তু এটি আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম তার গুণাবলীগুলোকে একসাথ করে তারা এই গান কত চমৎকার ভাবে উপস্থাপন করেছে নোয়াখালী ঐতিহ্যবাহী কান্ডারি সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের শিল্পবিন্দু সহ আজকের মাহফিলে আগত সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কারম কুতুবপুর বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ ফ্রিন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন বাড়িতে শ্রবণরতা সদ্দেয়া মা এবং বোনেরা সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহিদি জনতা আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে কাউকে শ্রোতা করেছেন কাউকে আলোচক হিসেবে আসার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك আমরা আল্লাহর প্রশংসা করলাম কারণ আল্লাহর প্রশংসা করার জন্যই আমাদেরকে তৈরি করা হয়েছে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্যই তৈরি করা হয়েছে আমরা মাঝে মধ্যে একটু ভাবসাব ধরি
আমরা আমাদের মত কিছু আমি আমার কথা বলছি আবার সাধারণ মানুষও আছে না জানার কারণে অনেক সময় আমাদের ভিতরে এই অহংকার চলে আসে আমরা যখন একটু পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি একটু বাপসাপ তৈরি হয় দোকানে বসে বলে গতকালকে তিনটা বাজে চোরা এসেছিল চাচা আপনি কেমনে জানেন ওই যে একটু তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছিলাম আসলে সুন নয় মূলত উনি যে তাহাজ্জুদ পড়ে এটাকে একটু মানুষের কাছে কি করা প্রকাশ করা আমরা আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিন শাইইন ইল্লা কলিল আমি তোমাদেরকে সামান্য দিয়েছি সামান্য আল্লাহ রাব্বুল আলামিন নাকারা ব্যবহার করলেন খাস করে দিলেন নির্দিষ্ট করে দিলেন যদি তিনি মারফা ব্যবহার করতেন তাহলে আমরা বলতাম আমাদের জ্ঞান সীমিত অনেক কিছু আমাদের জ্ঞানে আসে না আমরা যে নামাজের ভিতরে যারা সেজদা দেয় যারা সুবহান রাব্বিয়াল আলা পাঁচবার সাতবার পড়ে সে চিন্তা করে এই মসজিদে আমার মত এত লম্বা সেজদা দেওয়ার মত মুসল্লি আর নাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তার এমন কিছু ফেরেশতা তিনি বানিয়েছেন যেই দিন তিনি ফেরেশতাকে বানালেন আর ওই ফেরেশতাকে বানানোর পরে ফেরেশতা সেজদায় চলে গেল আল্লাহর তাসবিহ আল্লাহর প্রশংসা করার জন্য সেজদায় পড়ে গেল এই যেদিন ওই ফেরেশতা সেজদায় চলে গেল যেদিন ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামতের আগের যখন সিংহায় ফুৎকার দিবেন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত ওই ফেরেশতা সেজদা থেকে তার মাথা তুলবে না তা আপনার আমার সেজদা এটার সাথে তুলনা হয়নি তা আমরা একটু লম্বা সেজদা দেওয়ার পরে কারণ আমাদের ভিতরে এই বিষয়গুলো জানি না যে আমাদের চাইতেও আল্লাহর ফেরেশতারা আল্লাহর বেশি গুণগীত শুকরিয়া সুজুদ আদায় করে কি করে না কিন্তু আল্লাহর কাছে কি ফেরেশতার দাম বেশি না আমাদের তা আপনি যদি যুক্তি দেন আমাদের দাম কেমনে বেশি হয় আমাদের বউ আছে ছেলে মেয়ে আছে ঘুম আছে খানা আছে ব্যবসা আছে বাণিজ্য আছে রাজনীতি আছে সমাজনীতি আছে অর্থনীতি আছে এত কিছু থাকার পরে আমরা হায়াত পাই 65 বছর ঠিক কিনা এরপরে 12-13 15 বছর ছিলাম না বালেক ডেলি 6 ঘন্টা 8 ঘন্টা ঘুম আছে না নাই তিন বেলা খাওয়ার দুই বেলা নাস্তা আছে না নাই এর ভিতরে সমাজনীতি অর্থনীতি রাজনীতি তো আল্লাহর শুকরিয়া আল্লাহর এবাদত বন্দিগি আমরা কতক্ষণ করি কিন্তু এর পরেও ফেরেশতাদের ঘুম নাই খাওয়া নাই ছেলে নাই বিয়ে নাই তারা সার্বক্ষণিকে আল্লাহর প্রশংসায় লিপ্ত কিন্তু আল্লাহর কাছে ফেরেশতার দাম বেশি না আমাদের যদি আমাদের ঈমান থাকে যদি কি থাকে ঈমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনবে ঈমান আনার সাথে সাথে যারা আমলে সালে করবে যদি ঈমান আনলো এবং আমলে সালে করলো আল্লাহর ওই বান্দাগুলো ওই ঈমানদার লোকগুলো তাদের কাছে আল্লাহর দাম আসমান এবং জমিনের চাইতো তাদের দাম বেশি তাদের দাম অনেক বেশি সুতরাং আজকের এই মাহফিলে যারা এসেছেন স্বাভাবিকভাবে তাফসীরুল কোরআন মাহফিলে স্বাভাবিকভাবে নিম্ন শ্রেণী নিম্নবিত্ত মধ্যবিত্ত লোকেরা বেশি আসে ঠিক কিনা কথা বলে না কারণ তাদের জান্নাতে যাওয়ার টার্গেট বেশি বড় লোক চিন্তা করে আমি 1000 কোটি টাকার মালিক ফ্রেডো ল্যান্ড ক্রুজার বিভিন্ন রকমের এখন তো গাড়ি টাড়ি বাদ এখন অনেকে হেলিকপ্টারের দিকে ছুটছে তারা দুনিয়ার আয়েশ আরাম তারপরে কেউ আমেরিকায় বাড়ি করতেছে ডাকাতের দলেরা কেউ ওই কানাডায় বাড়ি করতেছে কেউ সিঙ্গাপুর বাড়ি করতেছে তো তারা আর জান্নাতে যাওয়ার মতো এত সময় তাদের নাই জান্নাত কামাই করার মতো তাদের সময় নাই তারা কিভাবে মানুষকে ধোকা দিবে কিভাবে রাত দিনের কাম রাতে করা যায় রাতের কাম দিনে করা যায় তারা এই প্ল্যান ফুগ্রামে ব্যস্ত কিন্তু আমরা যারা আজকে যারা এখানে এসেছেন এই বাজারে যদি এই মাহফিল না হয়ে যদি বৈশাখের মেলা হয় এ বাজারে মেলা হয় আগে হতো
মেলার একটা অংশ যদি হয় লটারি কি ওই কথা বলেন নাই লটারি লটারি যদি যেখানে লটারি পরিচালনা করা হয় মনে করেন লটারি কাটার জন্য আসলো 500 লোক মানে 500 জনের টিকিট কাটলো আর আরো 1000 লোক আসে এই 500 জনের কে কি ফায়দা দেখার জন্য কিন্তু আজকের এই মাহফিলে কিন্তু লটারি আছে না নাই আছে আজকের এই মাহফিলে আল্লাহ আকাশ থেকে ফেরেশতারা চতুর্দিক থেকে আমাদেরকে নিরাপত্তার বেষ্টন দিয়ে রেখেছেন আর সরাসরি ফেরেশতারা আমরা যারা এখানে সামিয়ানার নিচে বসেছি আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত ক্ষমা দোয়া করতেছেন অনেকে দোকান থেকে বলবে হুজুর মাহফিলের সাউন্ড তো আমার দোকানেও শোনা যায় আলোচনা শুনলাম গুলগুলা বেছলাম আলোচনা শুনলাম বাদামও বেছলাম আবার কোন কোন কাস্টমার মনে করে ফরোটা খাইলাম মাইকের সাউন্ড তো শোনা যাচ্ছে তাদের জন্য আমি একটা গোপন খবর দিচ্ছি সিকন খবর দিচ্ছি মা দোকানে বসে আলোচনা শোনা যায় তবে দোকানের ভিতর কিন্তু রহমতের ফেরেশতা নাই রহমতের ফেরেশতা কোথায় সামিয়ানার নিচে আমরা জোরাজুরি করব না যারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন যারা যাদের মন থেকে চাইবেন তারা এখানে আসবেন তার ব্যবসার ক্ষতি হবে সাময়িক ঠিক তবে তার আখেরাতের ব্যবসা লাভ না লস সম্মানিত হাজিরিন আমি মহাগ্রন্থ আল কোরআনের 22 নম্বর সূরা কয় নম্বর সূরা আল হাজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 17 নম্বর ফারার 16 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি যে আয়াতটি রয়েছে এই আয়াতে কারীমের আলোকে আমরা আলোচনা শুনব আমরা আলোচনা শুনব কান সুখের জন্য নয় কিছু লোকজন মাহফিলে আছে কান সুখের জন্য কি সুখের জন্য কান সুখ চমৎকার কণ্ঠ খুব ভালো লাগছে কিন্তু বের হওয়ার পরে ভাই সাহেব কি শুনছেন কন সাই ও কে জানে কি কি কইছে ভালো লাগছে ওনার মনে নাই আবার কেউ আসে এই হুজুর রাজনৈতিক কি বক্তব্য দিস কার পক্ষে বলিস কার বিপক্ষে বলিস আছে না নাই যারা হেদায়েতের মানসিকতা নিয়ে তাফসীরুল কোরআন মাহফিলে আসবেন তাদের জন্য হেদায়েতের ব্যবস্থা করবেন কে আর যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হুজুর কোন দলের কথা বলছে কারে খোসা মারস কারে ইশারা দিস আছে না নাই এই বিষয়গুলো যাদের মনে থাকবে মনে রাখবে তারা হেদায়েত পাবে না কারণ হেদায়েত পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে প্রচেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের একদম শেষ আয়াতের মধ্যে জানালেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা চেষ্টা করে যারা প্রচেষ্টা করে যারা মুজাহাদা করে হেদায়েত পাওয়ার জন্য যারা আমি আল্লাহর কাছে হেদায়েত চাই কোথায় গেলে হেদায়েত পাবে কার কোন বাণী থেকে হেদায়েত পাবে যারা হেদায়েত পাওয়ার জন্য একান্ত চেষ্টা করে আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তা দেখিয়ে দিই ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা অবশ্যই অবশ্যই আমি তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিই আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের মূল টার্গেট কি হেদায়েত মূল টার্গেট কি হেদায়েত হেদায়েত যদি না থাকে আপনি মন্ত্রী হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন চেয়ারম্যান হতে পারেন আপনার সাথে একটা কুকুরের কোন তফাত নাই আমি দলিল দিব সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন কুল্লু নাফসিং যাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور رب العالمين بلن كل نفس زائقة প্রত্যেক পানি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর টেস্ট
মৃত্যুর কি নিতে হবে যায়েকা বলা হয়েছে কুল্লু নাফসিন যায়েকা মানে ট্রেস্ট মৃত্যুর স্বাদ নিতে হবে এই কুল্লু নাফসিনের ভিতরে গরু আছে হাঁস আছে মুরগি আছে ছাগল আছে ভেড়া আছে ওট আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে কুকুর আছে শিয়াল আছে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করলেন সবাই কুল্লু নাফসিনের ভিতরে ঢুকে গেলেন এখন আপনি চিন্তা করবেন কুল্লু নাফসিন যায়েকা প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ নিবে টেস্ট নিবে এখন আপনি তো প্রাণীর ভিতরে ঢুকে গেলেন যদি আপনার ভিতরে ঈমান থাকে তাওহীদ থাকে আল্লাহর একত্ববাদ থাকে জীবনের প্রত্যেকটি জায়গায় যদি আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানেন আপনি যখন মসজিদে যান আল্লাহর আইনকে মানেন মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর আইনকে মানেন আপনি যখন সমাজ পরিচালনা করেন আল্লাহর আইনকে মানতে চান আপনি যখন রাজনীতি করেন সেখানেও আল্লাহর আইনকে আপনি মানতে চান আপনি যখন অর্থনীতি চলাতে চান তখন আপনি সুদি ব্যবস্থা চান না আপনি চান যাকাত ব্যবস্থা কায়েম হোক আপনার এই মনের ভাষণা আপনার এই আকুতি আপনার এই পথ চলাই বলে দেয় আপনি ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকার জন্য চেষ্টা করেন কুল্লু নাফসিন যায়েকা আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ নিতে হবে মৃত্যুর যায়েকা টেস্ট নিতে হবে ফামান যুহজিয়া আনিন নার মানুষ এবং জিন ছাড়া কারো জন্য জান্নাত আল্লাহ বানান নাই কারো জন্য জাহান্নাম বানান নাই কালকটির হাশরের ময়দানে সকল প্রাণী যখন উঠবে দুনিয়াতে একটা গরু ছিল বড় শিংওয়ালা আরেকটা গরু ছিল সেই দুর্বল দুনিয়াতে সেই তাকে শিং দিয়ে গুতা মেরেছিল দুনিয়ার কোনো আদালতে ওই বড় গরুর বিচার হয় নাই কিয়ামতের ময়দানে ওই বড় শিংওয়ালা গরুকে আল্লাহ দুর্বল করে দিবেন আর দুর্বল গরুটাকে আল্লাহ সবল করে দিবেন আর বলবেন তুমি তাকে শিং মেরে দাও শিং মেরে দেবেন বিচার শেষ এরপরে আল্লাহ বলবেন কুন্তু তুরাবা তোমরা মাটি হয়ে যাও মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর আশরাফুল মাখলুকাত সবাই মাটি হয়ে যাবে কেউ জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না কিন্তু আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার এই মৃত্যুর মাধ্যমে আমি মানুষদেরকে উজরত দিব প্রতিদান দিব তাদের প্রতিফল দিব তাদেরকে পুরস্কৃত করব তাদেরকে তিরস্কৃত করব ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি তাকে তার উজরত দিব তার প্রতিদান দিব কেউ পাবে ফারিকুম ফিল জান্নাহ কেউ প্রতিদান পাবে জান্নাত ওয়া ফারিকুম ফিস সাইর কেউ প্রতিদান পাবে জাহান্নাম ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেওয়া হবে কোথায় থেকে কোথায় থেকে ফামান যুহজিহা আনিন নার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বলবেন না জান্নাতে যাও বরং যাদেরকে জাহান্নাম থেকে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে যাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করা হবে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আমার আলোচনার মূল বিষয় হচ্ছে আপনি চেয়ারম্যান হতে পারেন এমপি হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন পৃথিবীর এক নাম্বার ধনী বর্তমান পৃথিবীর এক নাম্বার ধনীর নাম হচ্ছে ইলন মাস্ক যদি আপনি যদি উজরত হিসাবে যদি সেদিন যদি আপনি জাহান্নাম পেয়ে যান আপনার মতো হতবাগার কেউ নাই আসেনি এই কারণে বলছি না আমরা এখানে এসেছি আমরা হতবাগার নয় হয়তো আজকের এই আলোচনা
আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাশরের ময়দানে আজকের এই মাহফিলটাকে আমাদের কারো কারো জন্য নাজাতের উসিলা বানিয়ে দিতে পারেন কি পারেন না সুতরাং এখনো যারা যেদিকে আছেন আমরা আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আপনাদের ফামান যুহসিয়া আনিন নার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু আজকের এই মাহফিল নয় আজকে থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার অর্থ টাকা পয়সা পদ পদবী এগুলো আমার জন্য সফলতা নয় আমার জন্য সফলতা হচ্ছে মৃত্যুর পরে আল্লাহ যখন বলবেন যা বান্দা তোরে মাফ করে দিলাম আমাদের কোরআনের ফাকিম মকবুল মরহুম আল্লামা মরহুম দেলওয়ার হোসেন সাইদি হক রাহমাহুল্লাহ তিনি তার প্রায় আলোচনাতে বলতেন কিয়ামতের দিন আল্লাহ যদি বলে বান্দা আমি তোরে মাফ করে দিলাম অনেকবার আমি আলোচনা শুনেছি বললেন আল্লাহ যদি বলে যা বান্দা তোরে মাফ করে দিলাম তিনি বললেন আমার এর চাইতে আর পাওয়ার কিছু নাই আল্লাহ যদি ক্ষমা না করে দেন আপনার প্রধানমন্ত্রী পীর সাহেব ক্ষমা দেওয়ার সুযোগ আছে নাকি আসেনি আসেনি ক্ষমার একমাত্র মালিককে এই কারণে কাল কঠিন হাশরের ময়দানে যদি আপনি ক্ষমার দুনিয়াতে থাকতে যদি ক্ষমা না নিতে পারেন দুনিয়াতে থাকতে যদি ইমানদারের কাকাতারে অন্তর্ভুক্ত না হতে পারেন যদি আপনার ইমানটাকে মজবুত না করেন তাহলে কুল্লু নাফসিং যায়িকা একটা কুকুর মরে গেল কোথায় গেল কেউ খবর নেয় না আপনি মরে যাবেন ঠিক আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে ঠিক তবে ভালো করে খেয়াল রাখবেন দুনিয়াতে আপনি যখন জীবিত ছিলেন দুনিয়াতে আপনি যখন সমাজের নেতা ছিলেন দুনিয়াতে আপনি যখন ব্যবসায়ী ছিলেন দুনিয়াতে আপনি যখন সমাজপতি ছিলেন অর্থনীতিবিদ ছিলেন ওই দুনিয়ার জীবনে আপনি রাজনীতি করার সময় রাসূলকে আপনি ভুলে গেলেন সমাজ যখন পরিচালনা করেছেন রাসূলকে ভুলে গেলেন আপনি অর্থনীতি পরিচালনা করেছেন আপনার অর্থনীতির আদর্শ ছিল কার্ল মার্কস লেনিন মাও সেতুং আপনার রাজনীতি ছিল ওই ব্রিটিশদের গোলামি আপনি করতেন আপনার আইন প্রণয়ন করেছেন ব্রিটিশরা যে ধারা দিয়েছে সেই ধারা আপনি এইভাবে জীবন যাপন করলেন আর কবর রাখার পরে আপনার আত্মীয় স্বজন সবাই বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ভালো করে কান খুলে শুনে রাখুন আল্লাহর রাসূল মরা লাশ গ্রহণ করবে না দুনিয়াতে থাকতেই আপনার টাকা কোনো ইসলামের কাজে আসে নাই আপনার চিন্তা চেতনা আপনার পরিকল্পনা আপনার ধ্যান ধ্যান আপনার ধ্যান জ্ঞান আপনার কোনো কিছুই কোরআনের কাজে লাগে নাই রাসূলের কাজে লাগে নাই এখন মরার পরে বুঝি রাসূল বিপদে পড়ছে রাসূল বুঝি এই মরা লাশ গ্রহণ করবে ভালো করে শুনেন রাসূল মরা লাশ গ্রহণ করবে না এই কারণেই ইমানটাকে কোরআনের পথে চলতে হবে যেখানে কোরআনের কথা বলা হবে যেখানে হাদিস থেকে কথা বলা হবে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব তো করব তো এখানে আসলে আমার ব্যক্তিগত ফায়দা কার ফায়দা আজকের এই মাহফিল শেষ হওয়ার পরে আলোচক যদি কেউ যদি প্রধান মেহমান যদি আলোচনা করার পরে শেষের দিকে যদি বলে না মাইকটা চমৎকার দারুণ হয়েছে আপনাদের কোনো লাভ হইব না মাইক আলার লাভ ওই কথা বলে না লাভ কার যদি বলে না আজকের অমুক অমুকের আলোচনা সেই হইছে লাভ কি বক্তার না শ্রোতার বক্তা আরো দিশেটা দাওয়াত পাওয়ার সম্ভাবনা আছে না নাই তো আপনার কি লাভ আমরা তো সবাই নিজের লাভ নিয়ে ব্যস্ত আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনি বাড়ি থেকে বের হয়েছেন আপনি মনে করছেন আর কি পা দিয়ে জুজা দিয়ে তো অন্যদিনে কুতুবপুর কীর্তনিনাথ বাজারে আসি অন্যদিনের আশা আর আজকের আশার মধ্যে তফাত আছে না নাই কারণ যারা কোরআন শিকার জন্য যারা বের হয় তারা আল্লাহর দিন শিক্ষার জন্য যারা বের হয় তাদেরকে বাড়ি থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এবং সেখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত তাদেরকে রহমতের চাদর আবৃত করেন কে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আপনারা
ক্লাসের মতো কিছু শুনবেন আমল করার জন্য ঈমানটাকে মজবুত করার জন্য বেদাত মুক্ত আমল শিরক মুক্ত ঈমান গঠন করার জন্য কোরআন থেকে কিছু কথা শোনার জন্য এসেছেন ঠিক কি না প্রতিমধ্যে হয়তো চা খাবেন পরোটা খাবেন নিষেধ করে নাই তবে যখনই কোরআন থেকে কথা বলা হবে চুপ করে শুনবেন এটা কোরআনের আদব এটা কি কোরআনের আদব আমাদের নামাজের বিরতি হবে নামাজের বিরতি হওয়ার পরে সঙ্গীত হবে আপনি নামাজ শেষ করে আপনার একটু চাহিদা আছে সামান্য একটু চা খেলেন সামান্য পরোটা খেলেন যা খেলেন বাস স্টপ করে আবার এসে বসে যান আল্লাহর উপরে আছে ঠিক কি না বলেন তো আসুন আমরা আমার মূল আলোচনার কথা বলছিলাম আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাসসালাহ আমি যদি আমার কোন মুমিন বান্দাকে ক্ষমতায় বসাই কোথায় বসাই কোথায় বসাই ক্ষমতায় মানে কি চেয়ারম্যান এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এইভাবে তাহলে তার কর্মসূচি কয়টা চারটা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাসসালাহ وأتاؤوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر رب العالمين বলেন আমি আমার কোন গোলামকে যদি ক্ষমতায় বসাই যদি আমি তাকে ক্ষমতার স্বাদ দিই যদি আমি তাকে বিজয় দান করি তাহলে আমার গোলামের চারটা কর্মসূচি নিবে ওই রাষ্ট্রের মধ্যে ওই ইউনিয়নের মধ্যে ওই এলাকার মধ্যে তার চারটা কর্মসূচি থাকবে এক নাম্বার হচ্ছে সেই তার রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে নামাজ কায়েম করে দেবে নামাজ ইমান আনার পরে নামাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি তোমরা আল্লাহর অদৃশ্যর উপর গায়বের উপর ঈমান আনবে আর ঈমান আনার পর ওয়াইকিমুনা সালাতা তোমরা নামাজ কায়েম করবা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর পথে খরচ করবা রিজিক কে দেয় সন্দেহ আসেনি কেউ কেউ মনে করবেন আমি তো কাজিরিয়াত এম ইয়াসেম কলেজের প্রফেসর সেখানে 30 দিন যাওয়ার পরে সেখান থেকে সরকারের এমপি প্রতিষ্ঠান থেকে আমার স্যালারি হয় হাল্লা কোনান দিস রিজিক দেয় আর কথা বলে না আল্লাহ বললেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ ছাড়া তোমাদের কি আছে যা দেখেন যা খান যা আগামী দিনে খাবেন সব সবার মালিক এই সব কিছুর মালিক কে সুতরাং ইমানদারের ক্ষমতা পাওয়ার পরে সেই এক নাম্বার কর্মসূচি হচ্ছে কি করবে নামাজ কায়েম করবে আবার নামাজের আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বললেন আকিমিস সালাত লিদুনুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা আকিমিস সালাত লিদুনুকিস শামসি নামাজ কায়েম করো সকাল থেকে রাত পর্যন্ত যখনই তোমরা সুযোগ পাবে তখনই তোমরা নামাজ পড়বে নামাজ কায়েম করো সকাল থেকে রাত পর্যন্ত আর ফজরের সময় ভোর বেলায় তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো আকিমিস সালাত লিদুনুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ফজরের সময় তোমরা বেশি করে কোরআন তেলাওয়াত করবা ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা যারা ফজরের সময় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে কাল কোটি হাসরের ময়দানে ওই কোরআন সেই বান্দার পক্ষে আল্লাহর কোড়ে সাক্ষী দিবে সুতরাং আমরা নামাজ কায়েম করব কোরআন তেলাওয়াত করব রাজি আছি তো দুই নাম্বার কর্মসূচির নাম হচ্ছে ওয়াতাউজ যাকাত তোমরা যাকাত দিবা আমার মূল আলোচনা কিন্তু যাকাত যদিও আপনাদের বিভিন্ন প্রেক্ষাপটে কিছু কথা বলেছি জাকাত
এই যাকাত আমাদের সমাজে রাষ্ট্রে আজকে যাকাত না থাকার কারণে আজকে আমাদের সমাজ ব্যালেন্সহীন ভারসাম্যহীন কেউ বলে বড় দিয়ে ইফতার করবা আবার কেউ বলে এটা কি আপনার নানার বাড়ির আবদার নাকি তাহলে আঙ্গুর আর আপেল খাবে কে আর কথা কয় না এইগুলা এই অব্যবস্থাপনা কেন এই আজকে স্বাধীনতার 53 বছর শেষ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারাই দেশের দায়িত্বে সরকার গঠন করেছেন রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন আমি কাউকে খাস করে বলছি না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সবার দারিদ্র মুক্ত কর্মসূচি সব সরকারের ছিল কি ছিল না কিন্তু দারিদ্র বিমোচন করেছে করার জন্য গাছপালন হাঁসপালন ছাগল পালন আছে না নাই কিন্তু দারিদ্র মুক্ত কি হয়েছে আমরা আমাদের রফিকুল্লাহ আফসারি সাহেব চমৎকার কথা বলেন তোর দাদা আমার কাছ থেকে তোর দাদা আমার দাদা তুমি যাকাত খাইছে কটেয়া ওই কথা কয় না 50 টাকা তোর বাপ আমার বাপ তুমি যাকাত খাইছে 100 টাকা তুই আমার তুমি যাকাত খাইবি 200 টাকা তোর যাকাত দি নিচে রাম উত্তম বিতান্ন ওই কর দিমু 200 কারণ কি আজকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা যদি যাকাত ভিত্তিক সুদ ভিত্তিক না হয়ে যাকাত ভিত্তিক হতো তাহলে আমাদের অবস্থা কি আজকে আঙ্গুর আর ওই খেজুর তারপরে বড়ই নিয়ে এত কথা বলার দরকার হতো হতো না কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু تقوا لفتحنا عليهم بركات من السماء والأرض যদি জনপদের লোকেরা যদি জনপদের লোকেরা আমি আল্লাহর উপর ঈমান আনত ঈমান আনার পর যদি তারা তাকওয়ার নীতি অবলম্বন করত মুত্তাকি হতো খোদা ভীতি অর্জন করত আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সকল রিজিকের দরজাগুলো কি উন্মুক্ত করে দিতাম এখন প্রশ্ন করবেন হুজুর আসমান এবং জমিনের মধ্যে রিজিক ব্যবস্থা করেছেন কে জমিনের মধ্যে ধান হয় গম হয় পাট হয় বিভিন্ন রকমের ফসল হয় কি হয় না আল্লাহ যে বললেন আসমান এবং জমিন অন্য আয়াতে বললেন ওয়াফিস সামাই রিজকাকুম আমি আসমান থেকে তোমাদের জন্য রিজিক ব্যবস্থা করি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রিজিক ব্যবস্থা করেন যদি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি না দিতেন তাহলে বলেন তো দেখি আপনার ফসল কি ফসল হতো আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থাল কোরআনে সূরা মুলুকের শেষ আয়াতের মধ্যে কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে বলেন কুল হে নবী আপনি বলে দিন ইন আরাইতুম ইন আসবাহ মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন আপনারা যারা এখানে আছেন আমার সাথে একটু কথা বলবেন আমাদের বাড়ি সকলের বাড়িতে নলকূপ আছে না নাই হ্যাঁ 1000 300 200 50 60 শুধু একজন মিস্ত্রি নিয়ে আসলেন আর নিচের দিকে একটু আপনি সেখানে পাইপ গেড়ে দিলেন নিচ থেকে যে পানি আসে একবারও কি চিন্তা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন আল্লাহ যে বলছেন আসমান এবং জমির সমস্ত রিজিকের দরজা উন্মুক্ত করে দিত উত্তরবঙ্গে যখন যাবেন অথবা চরের দিকে যখন যাবেন দেখবেন তাদের ফসলের জন্য নিচ থেকে পানি তোলা হয় এটাকে কি বলে আর কি বলে আঞ্চলিক ভাষায় কি বলে সেলু সেলু কি কয় আমাদের সেলু আস এখন যদি আল্লাহ বললেন কুল আরাইতুম ইন আসবাহা মাউ
منكم غورا فمن يأتيكم بماء معين হে নবী আপনি বলুন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে পানির যে লেয়ার রেখেছি পানির যে ব্যবস্থা করেছি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচ থেকে ওই লেয়ারের ব্যবস্থা পানি বন্ধ করে দিই ফামাইয়াতিকুম গাওরান কে আছে তোমাদেরকে সেই জায়গায় পানির ব্যবস্থা করবে কেউ আছে হ্যাঁ প্রধানমন্ত্রী পানি দিবে রাষ্ট্রপতি আমেরিকার প্রেসিডেন্ট কেউ দিতে পারবে এই কারণে আল্লাহ বললেন তোরা যে জনপদের লোকেরা আমি আল্লাহর উপর ঈমান আনত আর তাকওয়ার জীবন অবলম্বন করত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের যতগুলো রিজিকের দরজা রয়েছে সব উন্মুক্ত করে দিতা উদাহরণ দিলে দেখবেন আমরা খাবার পাই না আবার কেউ খাবার খায় না এই যে 2001 সাল থেকে আমেরিকা যেইভাবে আফগানিস্তান উপর বড় বড় বোমা বিস্ফোরণ করে যেই রাষ্ট্রটাকে তারা রাষ্ট্রের পরিচয় মুছে দেওয়ার চেষ্টা করেছেন ঠিক না আজকে সময়ের ব্যবধানে তালেবান সরকার যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করতেছেন আজকে তারা মাত্র ক্ষমতায় এসেছে মাত্র 2-3 বছর আজকে তাদের যেই তাদের আফগানি রুপি আফগানিস্তানের যে টাকা আজকের সেই টাকা আজকে ডলারের চাইতো আজকে আফগানিস্তানের টাকার মান বেড়ে গেছে বাড়িয়ে দিয়েছেন কে কে বাড়িয়ে দিয়েছেন কারণ সেখানকার অধিবাসীরা আল্লাহর উপর ঈমান এনেছে পাশাপাশি তারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে আজকে তাদের দেশে পান্নার খনি পাওয়া গেছে কিসের খনি পান্নার খনি পাওয়া গেছে আল্লাহ যদি আমরা যদি ঈমানদার হই তাকওয়া অবলম্বন করি আমরা যদি যাকাত ভিত্তিক অর্থনীতি ঢেলে সাজাই আমাদের সমাজেও আর দরিদ্র লোক খুঁজে পাওয়া আসুন যাকাত এমন একটি খুঁটি বিশ্বনবী বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন ইসলামের খুঁটি কয়টা 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 ইসলাম কয়টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে পাঁচটা এই পাঁচটি খুঁটি চার কোণা চারটি খুঁটি ইসলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন এক নাম্বার হচ্ছে সেই ঘোষণা দিবে আল্লাহ এক এবং বিশ্বনবীর উপর ঈমান আনবে এরপর ওয়া ইকামাস সালাহ এই কথা ঘোষণা দেওয়ার পরেই নামাজ ওয়াইতা ইজাকা তিন নাম্বার কর্মসূচির নাম হচ্ছে কি জাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান এরপরে হচ্ছে যাদেরকে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্ব করব তারা হজ করবে এবং রমাদানুল কারীমে তারা সিয়াম পালন করবে ইসলাম জাকাতকে মধ্যখানের খুঁটি করেছে প্রথম হচ্ছে ইমান এরপরে নামাজ এই পাশে হচ্ছে হজ এবং রমাদান মধ্যখানে জাকাত আপনি একটা তাবু টাঙালেন কোরআন নাযিল হয়েছে কোথায় কোরআন নাযিল হয়েছে কোন দেশে সৌদি আরব আপনারা যারা হজ করেছেন অথবা সৌদি আরব থেকেছেন অথবা উমরা করেছেন এখনো গেলে দেখবেন এই যে আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজি একসাথে হয় সেখানে তারা যে মুজদালিফাতে যে তারা রাত্রি যাপন করে আরাফাতে এশার নামাজ পড়ে তারা রাত্রি দেখবেন সেখানে তাদের জন্য তাবু তাবু কি আছে তাবু এই তাবুর চার কোণা চারটা খুঁটি যখন মধ্যখানের খুঁটি থাকে না তখন তাবুটা কি থাকে ঝুলে থাকে আর যখনই আপনি মধ্যখানের খুঁটি দিবেন আপনার তাবুটা স্ট্রং ভাবে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন আরবে আর আরবেই এই তাবুর ব্যবস্থা কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটি আধুনিক মনে হচ্ছে এখন নাযিল হয়েছে বাস্তবতার সাথে কোরআনের মিল রয়েছে এই কারণে ইসলামের এই যাকাতকে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মাসখানের খুঁটি করেছেন মানে চার কোণার চারটা খুঁটি কিন্তু মাসখানের খুঁটি নাই তাবু পড়ে আস আর যখন যাকাত ব্যবস্থা কায়েম হয়ে যাবে মানে মাসখানের খুঁটি দিবেন তখন এই সমাজের ভিতরে আর ভারসাম্যপূর্ণ মানে একপাশ
কেউ খাবে কেউ খাবে না কেউ থাকবে গাছতলায় কেউ থাকবে দশতলায় এটা এটা এই কারণে আমরা অন্যান্য ধর্মেও দানকে উৎসাহ দেওয়া হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে প্রত্যেক ধর্মে গ্রন্থে দানকে কি কি করা হয়েছে উৎসাহ দিয়েছেন কিন্তু ইসলাম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বললেন ইসলামই তোমাদের জন্য মনোনীত একমাত্র ধর্ম ইসলাম কি তোমাদের জন্য মনোনীত একমাত্র পরিপূর্ণ দীন বিধান অন্যান্য ধর্মে দানকে উৎসাহিত করা হয়েছে কিন্তু ইসলামের মধ্যে এই দানকে এই যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন যাকাত কি নফল না ফরজ ওই কথা বলে না যাকাত নফল না ফরজ তো আজকে আমরা যারা যাকাত দিই না যাকাত যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হোক এক গ্রুপ তো যাকাত দেয় না আবার চেষ্টা করে যারা যাকাত ভিত্তিক সমাজের স্বপ্ন দেখে এদেরকে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে সমাজ থেকে বাড়ি থেকে এদের ব্যবসা বাণিজ্য থেকে বিতাড়িত করতে চায় কি চায় না আমি তাদেরকে তাদের মাথায় তাদের মাথায় হাত রেখে তাদের কদম মোবারকে হাত রেখে আমি বলতে চাই ভাই ও আমার দোস্ত এই যাকাতের এই আয়াত সরাসরি কোরআনে আছে না নাই আপনি আমার বিরুদ্ধে আপনার কোন বিষয় আপত্তি থাকতে পারে আমি মানুষ আমি ভুল করতে পারি আমার ভুল হবে না সম্ভাবনা নাই আমি ভুল করব কিন্তু আমি যাকাতের পক্ষে কাজ করলে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার স্বপ্ন যখন দেখি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য যখন মানুষদেরকে আহ্বান করি তখন কিছু লোকের সুলকানি আছে না নাই আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে আপনার মতের সাথে আমার মত নাও মিলতে পারে কিন্তু কোরআনের বক্তব্যের সাথে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ আছে কথা বলেন আছে মনে করেন রাষ্ট্রের আমরা যে সময়ে বসবাস করি রাষ্ট্রের অনেক কিছু বিষয় আপনার পছন্দ হয় না এখন আপনি বললেন রাষ্ট্র বলছে যে আপনার ছেলে জন্ম নিলে আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে একটা সার্টিফিকেট বানাইতে হবে জন্ম নিবন্ধন করতে হবে আপনি বললেন কাম নাই আয় যাইয়ে 200 টাকা ছাড়া দি আর জন্ম নিবন্ধন করার লাই আপনি যদি এই কথা বলে জন্ম নিবন্ধন না করেন আপনার এই ছেলে বড় হওয়ার পরে কোন স্কুল ভর্তি নিবে কোন প্রতিষ্ঠানে তার চাকরি হবে সেই যে কার আওলাদ এটার পরিচয় থাকবে না তো আপনার কাছে ভালো না লাগলেও এটার গুরুত্ব আছে না নাই যাকাত আপনার কাছে ভালো না লাগলেও লাগতে পারে কিন্তু আপনি এটাকে বলতে পারেন না যেহেতু ইসলামের একটা বিধান আমাদের উচিত এর পক্ষে কাজ করা আপনি তো পক্ষে কাজ করেন না বরং যারা যাকাত ভিত্তিক সমাজ পরিচালনা করে তাদেরকে ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য নানান রকমের হুমকি ধুমকিও দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক সকল বলি আমিন হাদিসে কুদসির মধ্যে বিশ্বনবী বললেন ক্বাল আল্লাহ তাআলা ইয়া ইবনু আদম আনফিক উনফিক আলাইকা তোমরা আমাকে দাও আর দিলে আমি তোমাদেরকে দেব সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা আমাকে দাও আপনারা বলবেন আল্লাহ বুঝি এত গরিব আহে আল্লাহর গন নাই দুয়ার নাই আল্লাহর আমরা দিলে আল্লাহ দুয়ার করিব আঙ্গু তো আল্লাহ খোঁজে আসলে বিষয়টা কি এরকম নাকি না এবং যাকাত যারা দেবে না তাদের আলোচনা শুনে শুনে আপনাদের শেষ করে দেব কারণ যাকাত যারা দেবে না তাদের কি অবস্থা যাকাত না দেওয়ার পরিমাণ সূরা আত-তাওবার 37 এবং 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাগাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম
যারা স্বর্ণরৌপ্য জমা করলো আল্লাহর রাস্তায় খরচ করলো না মানে যাকাত প্রদান করলো না যাকাত ফরজ হওয়ার পরে নেসাব পরিমাণ মালিক সম্পদের মালিক হলো নেসাব পরিমাণ সম্পদের মালিকানা হওয়ার পরেও যারা আল্লাহর এই ইসলামের একটি খুঁটিকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে যারা পৃষ্ঠা প্রদর্শন করবে আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় এই স্বর্ণ অলংকার খরচ করবে না فبشرهم بعذاب أليم رب العالمين بلين أمر شيء بندر كي أبني شاستير شوشنبات پردان كرون نعوذ بالله شاستير شوشنبات هاي نا دوشنبات هاي دوشنبات نا شوشنبات تو الله يكاني بلين فبشرهم تدر كي شوشنبات داو عذاب عليم شوشنبات داو تو شاستير كي دوشنبات نا شوشنبات هاي আল্লাহ এখানে সুসংবাদ বললেন কেন শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আপনি নামাজ পড়ছেন জামাতের সাথে একারে পাঁচ ওয়াক্ত বুঝ জ্ঞান হওয়ার পর থেকে জামাত ছাড়েন নাই বাইতুল্লাহতে গিয়ে হজ করেছেন রমজানে চৈত্র মাসে রোজা রেখেছেন এলাকাতে মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন কিন্তু আল্লাহর এই একটা বিধান আপনি যাকাতের হিসাব করেন নাই না করে লামসাম যাকাত দিলেন লামসাম বুঝেননি যাকাত হিসাব করছে কোম্পানি হিসাব করার পরে ম্যানেজার বলল স্যার আপনার যাকাত তো এসে 2 কোটি টাকা চিন্তা করে মা 2 কোটি টাকা আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে অসম্ভব ম্যানেজারকে বলে যাও ফুরান ঢাকা যাও যাও ফুরান ঢাকা গিয়ে সেখানে যাকাতের শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় আমি এগুলোর নাম দিয়েছি টেলিভিশন লুঙ্গি কি লুঙ্গি এগুলো ফললো যা না ফললো তা আপনি যদি আপনার বইয়ের জন্য এরকম একটা শাড়ি নিয়ে যান বাড়ি থেকে বের করে দিবে কেবল আমার বাড়িতে তোমার জায়গা নাই ওরে কথা বলে না আল্লাহ সূরা আলিম ভাই বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন তুমি নিজের জন্য যেটাকে কল্যাণ কর মনে করো তোমার নিজের জন্য যেটাকে তুমি পছন্দ করো লাইক করো ভালোবাসো অন্যের জন্য সেটাকে তুমি দিবে এখন আপনি পরেন জামদামি শাড়ি আপনি বিদেশি চায় না ছাড়া আপনি পরেন না আপনার আফন বোন যাকাতের টাকা তার জন্য ওই যে লাল একটা ফেরিওয়ালা থেকে 200 টাকাটা শাড়ি নিলেন এগুলো হচ্ছে লামসাম এগুলো কি ওই যে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ বিঠা আপনার লাখ লাখ টাকা দিয়ে মাদ্রাসা করেছেন রমজানে হাফেজদের পুরা খতম তারাবি সাদা দিস হুজুরকে খাওয়াইছে 10 বছর দুধ খাওয়াইছে স্যালাইন খাওয়াইছে ঠান্ডা কর রুশ আব্দার শরবত খাবে তো সব বিঠা মানেন না কয়টা আর কথা বলেন নাই আল্লাহ বললেন কি সুসংবাদটা কি ইয়াউমা ইউহামা আলাইহা في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم ما كنتم تكنزون رب العالمين بلين جرى زكاة دبنا شنو لنكر جرى زما كره رقبه আল্লাহর রাস্তায় খরচ করবে না বাড়িতে স্টিলের আলমারির ভিতরে 60 ভরি 30 ভরি স্বর্ণ এরকম মহিলা এরকম অর্থনৈতিক লোক আমাদের সমাজে আছে না নাই ইফতারি করার সময় 30 20 আইটেম দিয়ে ইফতারি করে পাশের বাড়ির লোকটা সামান্য খেজুর দিয়ে ইফতারি করতে পারে না সেই দিকে তার খবর নাই যারা এইভাবে যাকাত না দিবে গরিবদের হক থেকে যারা তাদেরকে বঞ্চিত করবে মাহরুম করবে কাল কঠিন হাশরের ময়দানে ইয়াউমা ইয়াউমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুযিকুম মা কুনতুম তাকনিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তারা যে সম্পদগুলো খরচ করে নাই ব্যাংকে জমা করেছে ঈদের পরের দিন মইরা গেছে ব্যাংকে টিয়া আছে না নাই তার এই টিয়া কোনো কাজে লাগবে লাগবে ওই ব্যাংকে জমা করেছিল
তার স্বর্ণ অলংকার ওই অর্থগুলোকে জাহান্নামের আগুনে গলানো হবে। কি গলানো হবে? আপনি নামাজ পড়েন নাই, আপনার শাস্তি হবে, আপনার হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ জাহান্নামে দিবেন। কিন্তু যারা যাকাত দিবে না, যারা যাকাত থেকে মানুষদেরকে বঞ্চিত করবে, তাদেরকে হাশরের ময়দানে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে তাদেরকে ওই পয়সাগুলো ওই স্বর্ণ অলংকার গুলো জাহান্নামের আগুনে গলাইয়া ওই মানুষের সামনেই তাদের ফিটের মধ্যে ফেরেশতারা সিল মারবে, শেখ দিতে থাকবে। আপনি বলবেন আহারে এই না আমাদের মসজিদের খতিব লম্বা লম্বা ওয়াজ করত, এই না আমাদের চেয়ারম্যান সাহেব কি হুঙ্কার দিয়েছিল, এই না আমাদের এমপি সাহেব যেখানে সেখানে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এই না আমাদের মুফতি সাহেব ফতুয়া দিয়েছিল, এই হুজুর তো রমজান মাসে আমাদের খতম তারাবি পড়িয়েছে, আজকে এই লোকের এই অবস্থা কেন? সবাই দেখবে আর হা করে থাকবে, আরে হাজি সাহেব, আরে বিশিষ্ট দানবীর, আজকে এই অবস্থা কেন? শেষ করে দিচ্ছি আর তিন মিনিট। রাসূল তাদের জন্য হাদিসে কি ঘোষণা দিছেন শুনেন, আগে একটা কোরআন বলি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা যাকাত না দিয়ে তোমরা যারা কিবরাতা করেছ, সম্পদ কি জমা করেছ, তোমরা টাকা ব্যাংকে জমা করে রেখেছ এই ব্যাংক থেকে সেই ব্যাংক, এইভাবে তোমরা মনে করেছো এটা তোমাদের জন্য কল্যাণকার, বাল হুয়া শাররুল লাকুম বরং এটা তোমাদের জন্য কল্যাণকার নয়। আর কিয়ামতের দিন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, আর কঠিন হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই সমস্ত লোকদের সম্পদ তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, বুঝাই দিবে। আর এক মিনিট, রাসূলের হাদিস শুনেন, قال النبي صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاة مصلى له ماله يوم القيامة شجاعا أقرا بالشنبي কত ভয়ঙ্কর হাদিস বললেন। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা যারা যাকাত দিবে না, যারা সম্পদকে জমা করে রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, আল্লাহর এই যাকাত বিধানটাকে যারা মনে করবে মোল্লাদের মন মতো, যাকাতের ওয়াজ করলে আর হুজুর বাদ দেন চাই, যেখানে সেখানে শুধু হুজুররা শুধু এই করেন সেই করেন, আমরা কি কম বুঝি নাকি? আমরা ব্যাংক চালাই, আমরা দেশের অর্থনীতি চালাই, আমাদের কি হুজুর ওয়াজ করতে আসে? আসে না, নাই। তাদের কি বলবে? যে ব্যক্তি যাকাত দেয়নি তার সম্পদকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতি সুজআন আকরা 20 দর সাপ বানিয়ে দিবেন, কি দর? আর এই গলার মধ্যে ঝুলিয়ে দিবেন সাপ, একটা কোফালের এখানে সবল মারবে, আরেকটা কোফালের এখানে সবল মারবে, আর বলবে ফেরেশতারা বলবেন হাযা মা কারাসতুম লি আনফুসিকুম, এটা তোমার তুমি যা জমা করে রেখেছিলা, তুমি হাতে করে কামাই করেছিলা, মানুষকে দাও নাই, আগুনে পুড়ে গিয়েছে, ঘর জ্বলে ছাই হয়ে গিয়েছে, তুমি 20 লাখ টাকা এক এক রুমের জন্য খরচ করেছো, অথবা অথচ দুই বান তিন বান যাকাতের টাকা দিয়ে এই ঘরটা নির্মাণ করে দেওয়ার সুযোগ ছিল, সেদিন তুমি দাও নাই, শুধু টাকা কামিয়েছো আর কৃপণতা করেছো, আর আজকে সেই সম্পদগুলো সাপ হবে, কি হবে? এখানে সবল মারবে, এখানে সবল মারবে। আসুন আমরা এই যাকাত ভিত্তিক অর্থনীতিকে আমরা সমাজে কায়েম হোক, আমরা সবাই চাই তো, কারা কারা চাই এই সমাজ যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হোক? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে, সকলে বলি আমিন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।